আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা বলছি। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদ উল আজহা। করোনা ভাইরাসের মহামারীর এই দুঃসময় সকল আধার কাটিয়ে ঈদ উল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদ মোবারক। একমুখী কল ছিল।